আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক গণিত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজকে আমি সাধারণ গণিতে নবম শ্রেণীর জন্য পূর্বে যে দুটি ভিডিওতে রিয়াল নাম্বার নিয়ে আলাপ আলোচনা করেছি ঠিক একই অধ্যায়ে আমি আজকে আলাপ আলোচনা করব। তবে আজকের টপিকটা হবে আমাদের কিছু অঙ্কের মধ্যে আর কি, যেমন কিছু সংখ্যক অঙ্ক থাকে যে রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন, একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, এগুলো কথা থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে আমাদের এত এবং এত এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো বা দুইটি মূলদ সংখ্যা নির্ণয় করো, অথবা একটি মূলদ আবার একটি হচ্ছে অমূলদ সংখ্যা নির্ণয় করো, ঠিক সেই ধরনের অঙ্ক নিয়ে একটু কথা বলবো। আমি শুরুতেই যেতে চাই আজকে এখানে আমাদের মূল বইটার, এই ক্লাস নাইন টেনের সাধারণ গণিতের মূল বইটার চার নাম্বার পৃষ্ঠায়। এখানে বলা হয়েছে রুট থ্রি এবং হচ্ছে ফোর এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এখানে আসলে একটি পদ্ধতি মোটামুটি ভাবে প্রয়োগ করা হয়েছে, তো আমি এটা একটু ভিন্ন পদ্ধতিতেই বা ভিন্ন ভাবে একটু বিশ্লেষণ করতে চাই। যে কোনো একটি করতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমি শুরুতেই যাই আর কি। প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে অঙ্কটা উদাহরণ এক নামে পরিচিত, রুট থ্রি এবং ফোর এর মাঝে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয়। দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের কোশ্চেন যে রুট থ্রি এবং ফোর এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই এই রুট থ্রির মানটা একটু ভেঙে বের করে নিয়ে আসবো। এরপরে ফোর তো একটি পূর্ণ সংখ্যা, একে আর কোনোভাবে আমরা ভাঙাতে পারি না। তাহলে আমাদের সমাধানটা হবে ঠিক এরকম। সমাধান এখানে রুট থ্রি ইকুয়াল 1.732058 আপ টু হচ্ছে ডট। সাধারণত এটি আমরা ক্যালকুলেটরে যদি এখানে মানটা যদি আমরা চাপ দিয়ে বের করে নিই তাহলে এই মানটা আমাদের দিবে রুট থ্রির মান। তাহলে সেক্ষেত্রে এখানে ফোর পূর্ণ সংখ্যা, এটি লেখার দরকার নাই। তাহলে এখন আমরা এই দুইটা সংখ্যার মাঝে মধ্যে বা মাঝে যদি থাকে তাহলে অবশ্যই তার মাঝে যেন থাকে এমন অবস্থানে দুটি সংখ্যা আমরা নিব। অর্থাৎ রুট থ্রির মান যেটা বের হয়েছে এটা অপেক্ষা বড় আর ফোর অপেক্ষা হচ্ছে ছোট, তাহলে ঠিক এই দুইটার মাঝে বা মধ্যে আমরা দুইটা সংখ্যা অমূলদ নির্ণয় করে ফেলবো। এর মধ্যে কোটি কোটি সংখ্যা আমাদের অমূলদ বা মূলদ হচ্ছে আছে, তো তার মধ্যে থেকে বিশেষ করে আমরা অমূলদ যেহেতু নির্ণয় করবো তাহলে অমূলদ সংখ্যা এখানে আমরা ধরে নিব আর কি শুরুতে। তাহলে ধরি এখানে ছোট হাতের এ ব্যবহার করলাম আর একটি অক্ষর, তাহলে এ ইকুয়াল 2.732058 আপ টু হচ্ছে ডট। তাহলে এটি একটি সংখ্যা ধরে নিলাম যে সংখ্যাটা আমাদের রুট থ্রির মান অপেক্ষা বড় বাট হচ্ছে ফোর অপেক্ষা ছোট, এবং বি ইকুয়াল এখানে থ্রি পয়েন্ট শুধু ধরে নিচ্ছি আমি, বৃদ্ধি করে নিলাম যে থ্রি সেভেন টু জিরো ফাইভ জিরো এইট, এরপরে জিরো আছে অ্যাকচুয়ালি তারপরে লিখলাম না, ঠিক এরকম ধরে নিলাম। তাহলে আমরা যে দুইটি মানই ধরে নিলাম এই দুইটি মানই আমাদের অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য অনুসারে আমরা অ্যাকচুয়ালি ধরে নিলাম, এবং দুটি মানই আমাদের যে রুট থ্রি যে মানটা আমরা পেয়েছি এই মানটা অপেক্ষা অবশ্যই বড় লিখেছি বাট হচ্ছে ফোর অপেক্ষা ছোট লিখেছি, দুটি মানই, এবং এরা দুজনই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যা নিয়ে আমাদের আসলে কথা। তাহলে এই দুইটা সংখ্যা যে আমরা কার চেয়ে বড় কার চেয়ে ছোট নিলাম এবং কেমন সংখ্যা সেটার এখানে আমাদের একটু বর্ণনা দিতে হয়। তাহলে এখানে স্পষ্টত এখানে স্পষ্টত এ এবং বি
बी वास्तव संख्या एवं उभयी उभयी আমাদের রুট থ্রি অপেক্ষা বড় কিন্তু ফোর অপেক্ষা ছোট তাহলে এখানে আমরা লিখলাম যে এখানে এ ও বি বাস্তব সংখ্যা এবং উভয়ই রুট থ্রি অপেক্ষা বড় কিন্তু ফোর অপেক্ষা ছোট, অর্থাৎ যে কথাগুলো বাংলায় লিখে দিলাম এটা ম্যাথমেটিক্যাল আমরা চিহ্নের মাধ্যমে একটু প্রকাশ করব, অর্থাৎ এ সরি এখানে রুট থ্রি লেস দেন এ লেস দেন হচ্ছে ফোর এবং রুট থ্রি লেস দেন বি লেস দেন ফোর, তাহলে এটা আমরা প্রকাশ করলাম। এরপরে আরেকটি অংশ আমরা ছোট করে পাবো যে এখানে এ ও বি আমরা এমন ভাবে ধরে নিয়েছি যেন আমাদের কোনোভাবে আবৃত দশমিক আসার কোন সম্ভাবনা আমাদের নেই অ্যাকচুয়ালি, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো ভাবে আমাদের বিন্যাস্তকরণ ভাবে আসে যেটাকে আবৃত দশমিক অর্থাৎ কোন কোন চিহ্ন দিয়ে আমাদের থামাই দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটি এটাতে দিতে পারবো না, কারণ আমরা ধরে নেওয়ার সময় এই বৈশিষ্ট্য অনুসারে ধরে নিয়েছিলাম যে এটি যেন অমূলদ সংখ্যা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটিকে দশমিকের পরে যে সংখ্যাগুলো ধরে নিয়েছি অবশ্যই এগুলো অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য অনুসারে আমরা ধরে নিয়েছি এবং আমাদের অসীম মান অনুসারে এর প্রান্ত বিন্দু আমাদের আসলে নেই। তাহলে সেটা আমরা বোঝাতে চেষ্টা করলাম এখানে যে রুট থ্রির অপেক্ষা বড় বা ফোর অপেক্ষা ছোট একটি অমূলদ সংখ্যা ধরেছি, আবার হচ্ছে রুট থ্রির অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা ছোট আরেকটি অমূলদ সংখ্যা ধরেছি। তাহলে যে কোনো অমূলদ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে অ্যাকচুয়ালি আসলে প্রকাশ করতে পারি না। তাহলে আবার এখানে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অতএব বা সুতরাং এ ও বি দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা অর্থাৎ এখানে আমি যে মানগুলো ধরেছি আমার মান অনুসারে এ এবং বি এখানে দুইটা অমূলদ সংখ্যা পাচ্ছি আর কি। তো এখানে আসলে মান ধরার ক্ষেত্রে এখানে তো অনেক গ্যাপ রয়েছে, রুট থ্রি অপেক্ষা বড় বাট ফোর অপেক্ষা ছোট, এর মধ্যে বলছিলাম যে অসংখ্য সংখ্যা রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো দুইটি সংখ্যা অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য অনুসারে ধরে নিয়ে আমরা এই ব্যাখ্যাটা এখানে যদি দিয়ে দিই বর্ণনাটা যদি আমরা মোটামুটি উপস্থাপন করি তাহলে আশা করি এই অঙ্কটি হয়ে যাবে আর কি। তাহলে এখানে শেষে আমরা কি ফিনিশিং দিলাম যে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে যে কোনো অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে কখনোই আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে অতএব এ ও বি দুটি নির্ণয় অমূলদ সংখ্যা, এই ক্ষেত্রে আমি যেহেতু এই দুটি সংখ্যা ধরে নিয়েছি তাহলে এই দুটো সংখ্যার ক্ষেত্রে আমার অমূলদ সংখ্যা এই দুটো নির্ণয়। তাহলে এই ছিল উদাহরণ হচ্ছে এক নাম্বার অঙ্ক, এটি বোঝার মতো এবং বেশ বলবো যে গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি, আশা করি সবাই বুঝতে পেরেছো আর কি। এর পরবর্তীতে চলে যাব, এখানে প্রতিজ্ঞা দুই আছে আমাদের আরেকটি অঙ্ক, প্রতিজ্ঞা দুই এটিকে বলা হয়েছে রুট টু একটি অমূলদ সংখ্যা। আমি এই অঙ্কটির আলোকে আমাদের ডান পৃষ্ঠায় অর্থাৎ পাঁচ নম্বর পৃষ্ঠাতে আমাদের প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, এটির একটু প্রমাণটা আমরা দেখাবো। তাহলে একটু শুরুতেই একটু বলে নিই যে রুট টু অথবা রুট থ্রি যদি একটি অমূলদ সংখ্যা আমরা প্রমাণ করি তাহলে শুরুতেই আমাদের একটা ধরে নিতে হবে যে এটি মূলদ সংখ্যা, যখন আমরা মূলদ প্রমাণ করতে পারবো না তখন আমরা শেষে এটাকে বলবো হচ্ছে এটি একটি অমূলদ সংখ্যা, অথবা ওই সংখ্যাটাকে যখন আমরা বিভাগ কিউ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না তখন আমরা
পরিষ্কার করে বলবো যে হ্যাঁ এটি আসলে মূলদ হতে পারে না, সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে প্রমাণ করো যে রুট থেকে একটি অমূলদ সংখ্যা, আমরা এটিকে চলে যাই আর কি। পাঁচ পৃষ্ঠার আমাদের কাজ, কাজ পৃষ্ঠার নাম্বার আমাদের পাঁচ। এখানে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। রুট থ্রি একটি অমূলদ সংখ্যা সংখ্যা প্রমাণ করব। সমাধানে যদি আমরা যাই তাহলে শুরুতেই ধরি রুট থ্রি একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, অতএব রুট থ্রি ইকুয়াল পি ডিভাইডেড হচ্ছে কিউ। সাধারণত আমরা এখানে যখন মূলদ সংখ্যার বৈশিষ্ট্য যখন কোথাও আমাদের প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা ধরে নিই যে পি ভাগ কিউ এই আকারের সংখ্যাই তো প্রকৃতপক্ষে মূলদ সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি ওই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। উপরে লব থাকবে, নিচে হর থাকবে, এই জাতীয় সংখ্যার নামই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে যদি রুট থ্রি মূলদ সংখ্যা হয় তাহলে রুট থ্রি কে আমরা পি ভাগ কিউ অথবা এ ভাগ বি অথবা এক্স ভাগ ওয়াই এই আকারে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এখানে যে অতিরিক্ত দুইটা অক্ষর আমরা এখানে ইংরেজি থেকে নিয়ে আসলাম সেই দুটা অক্ষরের আমরা এখানে বর্ণনা দেব, অর্থাৎ এই পি এবং কিউ আসলে কি বা কারা, তাহলে সেটা একটু ছোট করে আমরা এখানে বর্ণনা লিখবো। যেখানে এখানে যেখানে পি কমা কিউ পরস্পর সহমৌলিক, পরস্পর সহ মৌলিক, ও হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ও হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন হচ্ছে ওয়ান। এ শর্তটি আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমাদের একটু কি স্পষ্টতা চলে আসে এখানে যে কি কমা কিউ পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান। কিউ এর মানটা যদি ওয়ান অপেক্ষা বড় হয় তাহলে এটি আর আমাদের পূর্ণ সংখ্যা থাকবে না, ভগ্নাংশ সংখ্যা আসবে। এই জন্য আর পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা অর্থাৎ পি এবং কিউ পরস্পর অবশ্যই সহমৌলিক হতে হবে আর স্বাভাবিক সংখ্যা তো বটেই। তাহলে এই ছিল এখানকার নির্দেশনা যে এখানে পি কমা কিউ কি হবে এবং কারা। তাহলে বা এরপরে আমি হচ্ছে বর্গ করে দেবো, তাহলে পি ভাগ কিউ ফর টু দা পাওয়ার স্কয়ার, বা বাম পক্ষে রুডার স্কয়ার উঠে গেল এখানে থ্রি থাকে, ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড হচ্ছে কিউ স্কয়ার, পূর্বে পক্ষকে কিউ দ্বারা গুণ করে দেবো, থ্রি গুণন কিউ ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড হচ্ছে কিউ স্কয়ার গুণন হলো এখানে ওর কিউ। অ্যাকচুয়ালি উভয় পক্ষকে এখানে কিউ দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই লাইনটার উভয় পক্ষকে কিউ দ্বারা গুণের পরিবর্তে যদি আমি পি দ্বারা গুণ করতাম তবু আমার এই অঙ্কটি হতো অ্যাকচুয়ালি। তো যাই হোক আর কি, এটা বইতে আমাদের ফলো করেছে যে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করেছে, সুতরাং এখানে কিউ দ্বারা গুণ করা হলো। এবার এখানে আমরা থ্রি কিউ ইকুয়াল উপরে পি স্কয়ার ডিভাইডেড হচ্ছে কিউ পেয়ে গেলাম। এখান থেকে আমাদের কিছু কথা আসবে, সেই কথাগুলো একটু যুক্তি সহকারে এদিকে নিচে দিকে আমাদের যুক্তি দেখাতে হবে, যুক্তি সহকারে খণ্ডাতে হবে। তাহলে এখানে থ্রি কিউ ইকুয়াল হচ্ছে পি স্কয়ার ভাগ কিউ, তাহলে আমরা কি যুক্তি দেখাবো, যেহেতু আমরা পি কমা কিউ পি ও কিউ পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা লিখছিলাম
সুতরাং p এবং q দুটো সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা হয় তাহলে বাম পক্ষে সর্বদা এখানে আমরা পূর্ণ সংখ্যা পাবো বাট হচ্ছে ডান পক্ষে অর্থাৎ এই যে p স্কয়ার ভাগ q এই জায়গা থেকে আমরা সর্বদা একটি ভগ্নাংশের সংখ্যা পাবো তাহলে এটা এটার সমান কখনোই হতে পারে না কারণ এদিকে পূর্ণ সংখ্যা পাচ্ছি বাট হচ্ছে এদিকে আমরা ডান পাশে আমরা যে সর্বদা ভগ্নাংশের সংখ্যা পাবো সুতরাং তাহলে এরা পরস্পর সমান হতে পারে না তাহলে আমাদের এখানে লিখতে হবে যে এখানে স্পষ্টত এখানে স্পষ্টত থ্রি কিউ পূর্ণ সংখ্যা কিউ পূর্ণ সংখ্যা কিন্তু স্কয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয় কিউ পূর্ণ সংখ্যা নয় কি কারণে নয় কারণটা হচ্ছে আমাদের এই একটা যেখানে কারণ আমি এখানে উল্লেখ করছি কারণ পি কমা কিউ পরস্পর সহমৌলিক পরস্পর সহ মৌলিক এবং স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তারপর হলো আমাদের কিউ গ্রেটার দেন ওয়ান তাহলে এখানে কারণটা আমাদের কি দাঁড়াচ্ছে কারণটা দাঁড়াচ্ছে পি কমা কিউ পরস্পর সহমৌলিক ও এবং হচ্ছে স্বাভাবিক সংখ্যা তারপর হচ্ছে কিউ গ্রেটার দেন ওয়ান হতে হবে অর্থাৎ কিউ এর মানটা আমাদের ওয়ান অপেক্ষা বড় হতে হবে আচ্ছা তাহলে তাই যদি হয় তাহলে এরা কখনোই পরস্পর সমান হতে পারে না তাহলে আমরা এখান থেকে যদি নির্দেশনা দিই যে অতএব এখানে থ্রি কিউ স্কয়ার ডিভাইডেড হচ্ছে কিউ এত এর সমান হতে পারে না এত এর সমান হতে পারে না অর্থাৎ রুট থ্রি নট ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড হচ্ছে কিউ অতএব বা সুতরাং রুট থ্রি কে পি ভাগ কিউ আকারের কোন সংখ্যা এটা আমরা লিখতে পারবো না অর্থাৎ রুট থ্রি পি ভাগ কিউ আকারের কোন সংখ্যা হতে পারে না যেটা আমরা ধরে নিয়েছিলাম এত আকারে কোন সংখ্যা হতে পারে না সুতরাং তাহলে রুট থ্রি আমাদের হচ্ছে এখানে মূলদ সংখ্যা হতে পারে না যেহেতু লিখলাম যে এত আকারের কোন সংখ্যা রুট থ্রি পি ভাগ কিউ এত আকারের কোন সংখ্যা হতে পারে না অতএব রুট থ্রি আমাদের মূলদ সংখ্যা হতে পারে না অতএব বা সুতরাং রুট থ্রি একটি অমূলদ সংখ্যা অতএব রুট থ্রি একটি অমূলদ সংখ্যা তাহলে এই হচ্ছে আমাদের এই রুট থ্রি একটি অমূলদ সংখ্যা এর হচ্ছে আমাদের প্রমাণ এটার এটুকুতেই আমরা মোটামুটি ভাবে প্রুফ বলতে পারি আর কি তাহলে যেটা বলছিলাম শুরু থেকে আর একবার একটু দেখবো যে তাহলে শুরুতেই ধরে নিছিলাম রুট থ্রি একটি মূলদ সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে সরি এখানে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে অমূলদ রুট থ্রি একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো তাহলে ধরি রুট থ্রি একটি মূলদ সংখ্যা তাহলে শুরুতেই আমাদের ধরে নিতে হবে যে রুট থ্রিটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে রুট থ্রি কাউন্ট পি ভাগ কিউ অর্থাৎ পি ভাগ কিউ আকারের এই জাতীয় সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা যেখানে পি কমা কিউ পরস্পর সহমৌলিক ও হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা পি এবং কিউ হচ্ছে এখানে বর্ণনা দেওয়া হলো এবং হচ্ছে কিউ গ্রেটার দেন ওয়ান তাহলে আমরা এই যে এই লাইনটার উভয় পক্ষে বর্গ করে দিলাম বর্গ করে দিয়ে থ্রি ইকাল টু পি স্কয়ার ভাগ কিউ উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা গুণ করেছি এখানে তাহলে থ্রি কিউ ইকাল টু পি স্কয়ার ভাগ কিউ
তাহলে এখানে স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা কিন্তু p স্কয়ার বা q পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে p এবং হচ্ছে আমাদের q স্বাভাবিক এবং সমমৌলিক সংখ্যা যদি হয় তাহলে এই জায়গা থেকে সর্বদা আমরা পূর্ণ সংখ্যা পাবো, বাট হচ্ছে এই জায়গা থেকে আমরা কখনো পূর্ণ সংখ্যা পাবো না, ভগ্নাংশ সংখ্যা পেয়ে যাব। তাহলে কারণটা আমরা এখানে উল্লেখ করলাম যে এই কারণে আসলে আমরা এখানে পূর্ণ সংখ্যা পাই আর এখানে ভগ্নাংশ সংখ্যা পাই। অতএব 3q নট ইকুয়াল আমাদের p স্কয়ার বা q, অর্থাৎ এত এর সমান হতে পারে না, সেটা এখানে পরবর্তীতে বলা হয়েছে, অর্থাৎ 3q নট ইকুয়াল p স্কয়ার বা q। সুতরাং √3 p ভাগ q আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ যে √3 টা আমরা p ভাগ q আকার ধরে নিছিলাম এই ধরনেরটা আমাদের আসলে ভুল ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নিতে প্রমাণের সাথে ধরে নিয়েছি কিন্তু এটি হতে পারবে না। তাহলে অতএব √3 মূলদ সংখ্যা হবে না, সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। তাহলে এই হচ্ছে আজকের মোটামুটি কথা আর কি, এই অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য বলে থাকবো আর কি, এবং আশা করি বুঝতেও পেরেছো। পরবর্তীতে আবার ভিন্ন অঙ্ক নিয়ে অধ্যায় থেকে ফিরে আসবো। তো সবাইকে সাথে থাকার জন্য পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।